আমার মালার জয় দেখো খোদা তুমি আমার কাশেমের জয় দেখো খোদা জয় দেখো সবারই যাবি কিনা কোন তোরে ঠিক পাই দিয়ে বাইঙ্গা ফেলামু বাবা মাওয়া কোন খাবার আবে আরে জি আবে এটা না খালে আমি থাকতে পারবো যদা যদা আজকের বন্ধ টাকা দিলে বাকি জীবন আর বাড়িতে আসতে পারবি না তোর একটা নাতিকে গুড়া কিমড়ি বাই কিনে ফেলাম সারাম দাদা তুই বার বাড়িতে হস আর তোর বাড়িতে আজ থেকে তোকে আজকে তেজ পুত্র করে গেলাম তুমি তেজ পুত্র করলে ওই কমলা আমাকে তেজ করবে না এখনো তো আমার লোক আসলো না কমলা ও কমলা আমি তো এসে পড়েছি এখন একটু আমাকে ফুর্তি কর Oh.
আমার বুকে হ্যালো মধ্যখানে হ্যালো হ্যালো ইশকাবনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা শেরি হবে রে মজা নিশাকা হালকা মায়াবী হিলকা বনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা শেরি হবে রে মজা ইশকাবনের বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা শেরি হবে রে মজা নগর দেখা যাচ্ছে ওই নগরে জি
আমি তোমাকে পানি দেব ও গো মেহেরবান খোদা আমার স্বামীর খোদা লেগেছে আপনারা যা দিয়ে সাহায্য করুন আমার স্বামীর খোদা লেগেছে স্বামী তুমি এখানে বসো আমি ওই সামনের নগরে দেখছি কিছু পাওয়া যায় কিনা রশেদা ভিক্ষা দেন গো নগরবাসী ভিক্ষা দেন গো ভাই বন ধর্মের ভাই ধর্মের কাহ
নগরে নগরে ভিক্ষি করে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওই ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করলে, ইহার জন্য তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তুমি যে আমার ধর্মের বাবা। এই অন্ধ হচ্ছে আমার স্বামী। আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি যে দেশান্তরী হয়েছি। সত্যি বলছো পাগলা বাবা? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। তাই চলো তাই চলো Yeah.
নগরের কাদের বাদশার দরবারে আমাদের দুই বছরের খাজনা বাকি পড়ে আছে আপনি আগামী 2 লক্ষ টাকা নিয়ে ওই হীরানগর চলে আমি তাই করছি যাহা বনা Sure.
মজনুর শোকে লাহিলি পুরা নাকায় দানা পানি চন্ডি ডাসে আমাদের পথ দেখিয়ে দিবে হে মরা পুরুষ এখন যে আমরা পথ বলা আমাদেরকে দেখিয়ে দাও আমরা কোন পথে চলব কোন পথে চলব Oh,
সখী শুনেছি আমি শীঘ্রই যাব আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য কি চিন্তা করছেন তোমার যে এক বড় ভাই ছিল তাকে আমি আজ থেকে ২৫ বছর আগে পিতা আমার মিয়া ভাইকে কোথায় হারিয়েছেন পিতা কথা শুনতে চাই না পিতা এ কথা আমি আর শুনতে চাই না আমি যাব এই ডাকাতদের খুঁজে যদি তাদের খুঁজে পাই তাদের চুরি ছিঁড়ে ফেলব মিয়া ভাইকে হারিয়ে ফেলেছি আবার কলি যাই যে আগুন ধরে গেছে পিতা আমি যে আসছি
পাইছো গে আপনার খাজনা আমরা দিতে পারিনি আর আপনার কাছে আর কয়
আমার মনে হয় লোকটা বিশেষ ভালো না কেন হাসেন বললেন না যে ওনার কথায় খুব চাঞ্চল্যতা দেখা দিয়েছিল যা সে পরে দেখা যাবে চলো হাসেন আমার মৃত্যুর পরে তুমি হবে আমাদের বাগান থেকে প্রতিদিন কে যেন ফল চুরি করে নিয়ে যায় আব্বা আমি দেখি কার এত বড় সাহস আমাদের বাগান থেকে ফল চুরি করে নিয়ে যায় দেখো সখী ওই তো মহেশ বনের পথ দেখে দেখা যাচ্ছে আর আর কত দূর যেতে হবে বেশি দূর নয় এই তো আমরা এসে পড়েছি এই তো আমরা এসে পড়েছি তোমরা আমার ধ্যান ভঙ্গ করে দিলে বলো বলো কে তোমরা আমরা একজন সাধারণ মানুষ তুমি কে বাবা আমি এক হতভাগা মহাপুরুষ আমি যে একজন সাধারণ মানুষ তুমি সাধারণ নও তুমি যে খোদার পীড়িত লোক যার চিহ্ন তোমার হাতের তসবি গলায় মালা সে খোদার লোক না হয়ে পারে না বলো বলো মা
তোমার পরিচয়টা আমার কাছে তুলে বলো মা শোনো দরবে